আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে আমাদের পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। তো বিজ্ঞান একটু হলেও অন্য অন্য বিষয়ের চেয়ে একটু জটিল আছে, তো আমি একটা কন্টেন্ট তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই কন্টেন্ট দেখে দেখে আজকে তোমাদের পাঠদান করাবো। তো আশা করি তোমরা যদি মনোযোগের সহিত বা মনোযোগের সঙ্গে এটা দেখো তাহলে অবশ্যই সহজভাবে বিষয়টি বুঝতে পারবে। তো আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব আমরা এখন সে টপিকে ফিরে যাব। সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড এক্সটার্নাল ইফেক্ট। আজকে আমরা এই সপ্তম অধ্যায়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বিভিন্ন অবস্থা। উপরের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সমুদ্রের পানি, কাঠের টুকরা, গ্যাস ভর্তি বেলুন। এসো আমরা দেখি কাঠের টুকরার কি কি বৈশিষ্ট্য আছে। একটি কাঠের টুকরা হাতে নেই, কি অনুভব হচ্ছে? ভারী লাগছে, অর্থাৎ এর ওজন আছে। এসো দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখি এর ওজন আছে কি না। দাঁড়িপাল্লার ডান দিকের পাল্লাটি নিচে নেমে গেল কেন? কাঠের টুকরাটির ওজন আছে। কাঠের টুকরাটি টেবিলটির যেখানে রাখা আছে সেখানে কি অন্য কিছু রাখা যাবে? না, যদি ওই জায়গায় অন্য কিছু রাখতে হয় তাহলে কি ওই কাঠের টুকরাটিকে সরাতে হবে। কাঠের টুকরাটি এই যে এখানে দেখো, কাঠের টুকরাটি টেবিলের কিছু জায়গা দখল করে আছে। কাঠের টুকরার ওজন আছে, জায়গা দখল করে। এই রকম যাদের ওজন আছে এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলে। তাহলে যদি বলা হয় পদার্থ কাকে বলে, তাহলে আমরা এখন কি চিত্রে মানে দেখতে পেলাম, কন্টেন্টের মাধ্যমে দেখতে পেলাম যে একটি কাঠের কি ওজন আছে এবং কাঠটি টেবিলের কিছু অংশ জায়গা দখল করে আছে। অর্থাৎ যাদের ওজন আছে এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলে।
এখন আমরা দেখব পদার্থের বৈশিষ্ট্য। এখানে কি আছে? তিনটি চিত্র দেওয়া আছে। যে উপরের চিত্রের সবগুলো কি একই ধরনের পদার্থ? না, কারণ একই ধরনের পদার্থ নয়। এই যে কাঠের মতো এই সমুদ্রের পানি এবং বেলুনের গ্যাসও এক ধরনের পদার্থ। অবস্থা অনুসারে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে কঠিন, আর একটা তরল ও বায়বীয়। কঠিন, তরল ও বায়বীয়। এখন আমরা দেখব যে কঠিন পদার্থ কোনগুলো। ইট, বালি, পাথর, বই, কলম, কাঠ, এগুলো সবই হচ্ছে কঠিন পদার্থ। এখন আমরা দেখব তরল পদার্থ। পানি, দুধ, চা, কোমল পানীয়, তোমরা যেটা খেয়ে থাকো, কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, পেপসি ইত্যাদি, তেল, শরবত, এগুলো সবই হচ্ছে তরল পদার্থ। এখন আমরা দেখব বায়বীয় পদার্থ। বেলুনের ভিতরে গ্যাস, চায়ের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, অক্সিজেন, যে মুমূর্ষু রোগীদের কি শ্বাসকষ্ট হলে এই অক্সিজেন তখন তাদের মুখে করে দেওয়া হয়, এই অক্সিজেনের মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ঘুরি বাতাসে উঠছে, এই সবই হচ্ছে কি? বায়বীয় পদার্থ। চলো এখন আমরা দেখব কোন পদার্থের কি বৈশিষ্ট্য আছে, এই বিষয়টা আমরা এখন দেখব। কঠিন পদার্থ, এখানে দাঁড়ি পাল্লাটির ডান দিকের পাল্লাটি নিচে নেমে গেল কেন? কাঠটির ওজন আছে, তাই ডান দিকের পাল্লাটি নিচে নেমে গেছে। ডান পাল্লাটি আরো নিচে নেমে গেছে কেন? অর্থাৎ বাম দিকের পাল্লা কি খালি বোতল এবং ডান দিকের পাল্লায় আছে পানি ভর্তি বোতল। এখন পানির ওজন আছে বিধায় ডান দিকের পাল্লাটি নিচে নেমে গেছে। দেখো এই যে এখানে লিখছে যে পানির ওজন আছে। এখন আমরা দেখব বায়বীয় পদার্থ। কোন পাল্লাটি বেশি নিচে নেমে গিয়েছে এবং কেন? ডান দিকের পাল্লাটি নিচে নেমে গিয়েছে এবং কি, বাম দিকের পাল্লাটি একটু হলেও উপরের দিকে আছে, বায়ুর ওজন আছে, অর্থাৎ ডান দিকের বেলুনটির মধ্যে বেশি বায়ু আছে এবং বাম দিকের বেলুনটির মধ্যে কম বায়ু আছে। এ থেকে বোঝা যাচ্ছে কি, যে বায়ুর ওজন আছে। অর্থাৎ আমরা পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পেলাম কঠিন পদার্থের ওজন আছে, তরল পদার্থেরও ওজন আছে এবং বায়বীয় পদার্থেরও ওজন আছে। এখন আমরা দেখব নির্দিষ্ট আকার, যে দেখি কঠিন পদার্থের আকারটা কেমন। কাঠটির আকারের কোনো পরিবর্তন হয় না। এই যে কাঠ, এটা কি? এই কাঠটির কোনো আকারের পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে কি হলো, যে কঠিন পদার্থের আকার হচ্ছে নির্দিষ্ট। কি দেখতে পাচ্ছি?
জগের পানি বাটিতে ঢালার পরে কি বাটির আকার ধারণ করেছে, আবার বাটির পানি জগে ঢালার পরে কি জগের আকার ধারণ করেছে, তাহলে পানির কি নির্দিষ্ট আকার আছে? না, পানির নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ পানিকে কি এখানে আমরা দেখলাম যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে, এজন্যই কি পানির কোনো নির্দিষ্ট আকার নেই। বায়ু বেলুনের আকার ধারণ করেছে, বড় বেলুনটিতে বেশি বায়ু এবং ছোট বেলুনটিতে কম বায়ু থাকায় বেলুন দুটির আকার দুই রকম। এই যে এখানে আমরা কি ছবিতে দেখতে পাচ্ছি একটি বেলুন আকারে বড় এবং একটি বেলুন আকারে ছোট, কারণ বড় বেলুনটিতে বায়ুর পরিমাণ বেশি আছে, ছোট বেলুনটিতে বায়ুর পরিমাণ কম আছে। বায়বীয় পদার্থের কি নির্দিষ্ট আকার আছে? না, বায়ুর নির্দিষ্ট আকার নেই। তাহলে কি আমরা দেখলাম কঠিন পদার্থের আকার নির্দিষ্ট, তরল পদার্থের আকার নির্দিষ্ট না, এবং বায়বীয় পদার্থের আকারটাও নির্দিষ্ট না। নির্দিষ্ট আয়তন, কাঠটি নির্দিষ্ট জায়গা দখল করেছে। আয়তনটা কি? যে একটি বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে ওই বস্তুর আয়তন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কাঠটি এই টেবিলের যে অংশটুকু দখল করেছে সে অংশটুকু হচ্ছে কি এই কাঠটার আয়তন। তাহলে কাঠটি নির্দিষ্ট জায়গা দখল করেছে, অর্থাৎ কঠিন পদার্থের আয়তন হচ্ছে নির্দিষ্ট। বাটিতে ঢালার পরও পানি একই আছে, অর্থাৎ পানির আয়তন আছে। তার মানে কি? এই তরল পদার্থের আয়তন আছে, যে বাটিতে ঢালার পরে বাটির আকার ধারণ করেছে, অর্থাৎ এর আয়তন এই পরিমাণই, অর্থাৎ পানিরও আয়তন আছে। বায়বীয় পদার্থ, চায়ের ধোঁয়া নির্দিষ্ট কোনো জায়গায় না থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নাই। এই যে এখানে তোমরা ছবিতে দেখো যে চায়ের ধোঁয়া কি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে নির্দিষ্ট কঠিন পদার্থের আয়তনটা নির্দিষ্ট, তরল পদার্থের আয়তন নির্দিষ্ট, কিন্তু বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। এখন আমরা পদার্থের যে বৈশিষ্ট্য আমরা পড়লাম, এখানে কঠিন পদার্থের ওজনটা কি ছিল? নির্দিষ্ট, আকারও নির্দিষ্ট, আয়তনও নির্দিষ্ট। তারপরে আমরা একটু দেখি, হ্যাঁ এই যে দেখো যে কঠিন পদার্থের ওজন নির্দিষ্ট, আকার নির্দিষ্ট, আয়তন নির্দিষ্ট। তরল পদার্থ ওজন নির্দিষ্ট, আকার নির্দিষ্ট না, আয়তন নির্দিষ্ট। বায়বীয় পদার্থ ওজন নির্দিষ্ট, আকার নির্দিষ্ট না, আয়তনও নির্দিষ্ট না। কঠিন পদার্থ যার নির্দিষ্ট ওজন, আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে।
তরল পদার্থ যার নির্দিষ্ট ওজন ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে তরল পদার্থ বলে। এবার দেখো বায়বীয় পদার্থ যার নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাকে বায়বীয় পদার্থ বলে। এখন আমরা দেখব একই পদার্থের তিন অবস্থা, অর্থাৎ অনেক পদার্থ কঠিন তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে। লোহাকে অধিক তাপ দিলে তা গলে তরলে পরিণত হয়, আরো অধিক তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। যেমন কি কামার যখন কাজ করে লোহা, লোহা যখন স্বাভাবিক অবস্থায় থাকে সেটা হচ্ছে কি কঠিন অবস্থা, তারপরে তাকে তাপ দিয়ে যখন গলানো হয় তখন সেটা হয় তরলে পরিণত হয়, আর অধিক তাপ দিলে সেটা কি গলে বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে কি যে বায়বীয় অবস্থা। তাহলে লোহা স্বাভাবিক অবস্থায় যখন থাকে সেটা হচ্ছে কঠিন অবস্থা, যখন গলে যায় তাপে গলে যায় তখন তরল অবস্থা, এবং অধিক তাপ দেওয়ার কারণে যখন বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে বায়বীয় অবস্থা। প্রকৃতিতে আমরা সহজেই পানির কঠিন তরল ও বায়বীয় অবস্থা দেখতে পাই। এসো এখন আমরা পানির তিন অবস্থা দেখি। এটি পানির কঠিন অবস্থা, বরফ। বরফ হচ্ছে কঠিন অবস্থা। এটি পানির তরল অবস্থা, মানে বরফকে তাপ দেওয়াতে কি তা বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে তরল অবস্থা। এটি হচ্ছে পানির কঠিন অবস্থা, এটি পানির তরল অবস্থা, অর্থাৎ বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে তরল অবস্থা। এটি পানির বায়বীয় অবস্থা, কারণ তোমরা জানো যে কি পানিকে চুলার উপর রেখে যত তাপ দেওয়া হবে ততই কি পানি কমতে থাকে, অর্থাৎ ভিতরে পানিটা বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, এটাই হচ্ছে বায়বীয় অবস্থা। তাহলে বরফ হচ্ছে কঠিন অবস্থা, বরফ বলে যখন পানি হয় সেটা হলো তরল অবস্থা, এবং এই পানিকে তাপ দেওয়ার কারণে যখন বাষ্প হয়ে উড়ে যায় সেটাই হচ্ছে বায়বীয় অবস্থা। বরফ তাপে পানিতে পরিণত হয়, পানিকে আরো তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। বলতো কঠিন তরল ও বায়বীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে? এটা কিন্তু আমরা একটু আগেই করলাম, অর্থাৎ কঠিন পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, কারণ যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। আর বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। একই পদার্থে তিন অবস্থার একটি উদাহরণ দাও। পানি, কঠিন অবস্থা হচ্ছে বরফ, তরল অবস্থা হচ্ছে পানি, এবং বায়বীয় অবস্থা হচ্ছে জলীয় বাষ্প। তোমরা
বাড়ি থেকে নিচের উপকরণগুলো সংগ্রহ করবে। এখানে কি কি উপকরণ আছে? চক, নোটবুক, রবার, গ্লাস, বই, তার কাটা মানে লোহা, মানে সাবান, ক্রিকেট ব্যাট, দিয়া সলাইয়ের বাক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালা বাসন ও স্কুলের ঘন্টা ইত্যাদি। এগুলো মধ্যে মানে কোনগুলো চকচক করে এবং কোনগুলো চকচক করে না, সেই অনুসারে উপকরণগুলো ছকে লিখতে হবে। এখন আমরা দেখব যে উপরে যে উপকরণগুলো আছে এর মধ্যে কোনগুলো চকচক করে। তো এখানে তার কাটা, অ্যালুমিনিয়ামের থালা বাসন এবং স্কুলের ঘন্টা, যেটা কি তোমরা যে ক্লাস শুরুর পূর্বে বা ছুটি হওয়ার সময় যে বেলে বাড়ি দেওয়া হয় সেটা হচ্ছে স্কুলের ঘন্টা। এগুলো হচ্ছে চকচকে কি চকচক করে, আর বাদ বাকিগুলো চকচক করে না। তারপরেও আমরা যে একটু ছকের মাধ্যমে এগুলো দেখি। এই যে দেখো, আমি যেটা বলেছিলাম, তার কাটা অ্যালুমিনিয়ামের বাসন মানে আমরা যেটাকে বলি সীসা, যে সীসার হাঁড়ি পাতিল সেটা হচ্ছে, সেটাকে বলা হয় অ্যালুমিনিয়ামের বাসন। স্কুলের ঘন্টা, পেন্সিল, রাবার, নোটবুক, বই, চক, সাবান, ক্রিকেট ব্যাট, দিয়াশলাইয়ের বাক্স, লবণ, এগুলো সবই কি চকচক করে না। এখানে কি আছে দেখো, নিচের সারণী থেকে দ্রব্যগুলোর কাঠিন্য ও নমনীয়তা জেনে নেই। এখন অ্যালুমিনিয়ামের পাত্র, এটা আসলে কি, যদি শক্ত হয় তাহলে এখানে কি টিক চিহ্ন হবে, নরম হলে এখানে ক্রস চিহ্ন হবে, নমনীয় হলে টিক হবে, অনমনীয় হলে ক্রস চিহ্ন হবে। তাহলে আমরা দেখব অ্যালুমিনিয়ামের পাত্র এটা হচ্ছে কি শক্ত, সঠিক, নরম সঠিক না, নমনীয় সঠিক, অনমনীয় সঠিক। রাবার, এখানে কি রাবার শক্ত হবে না নরম? অবশ্যই রাবার নরম, তাহলে এখানে কি ক্রস চিহ্ন হবে, এখানে টিক চিহ্ন হবে, নমনীয় সঠিক হবে, অনমনীয়। কাঠ, এক্ষেত্রে কাঠ কি হবে, শক্ত হবে, নরম হবে না, এই জন্য ক্রস হবে, নমনীয় ক্রস হবে, অনমনীয়। মোমবাতি, নরম, তাহলে কি হবে এখানে ক্রস চিহ্ন হবে, সঠিক হবে। ইট কি শক্ত হবে, সঠিক, নরম সঠিক না, তার মানে ক্রস চিহ্ন, নমনীয় ক্রস চিহ্ন হবে, অনমনীয় সঠিক। পাথর, সেম সেম হবে, একই রকম। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য বিষয় নিয়ে বা অন্য টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।